আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছো। হ্যাঁ, কি ক্লাস করতে করতে হাঁপিয়ে গেছো? ঠিক আছে, তো একটু দাঁড়িয়ে নাও, একটু দাঁড়াও, একটু বসো, তাহলে জড়তা কেটে যাবে। হ্যাঁ, আমিও অবশ্য একটু হেঁটে এসেছি, হেঁটে এসে তোমাদের ক্লাস নিচ্ছি। ভালোই লাগে স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসের ব্যবস্থা করে দেওয়াতে খুব ভালো লাগে আমার কাছে। যাক, স্যারকে আমাদের ধন্যবাদ। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করি, কি বলো? বোর্ডে কি ছবি টবি দেখা যাচ্ছে? আচ্ছা, তো এই যে বললাম, তোমরা একটু দাঁড়াও, একটু বসো, আমিও হেঁটে আসলাম। তো এইসব কাজ আমাদের দেহে কে সম্পূর্ণ করেছে জানো? আমাদের দেহের অভ্যন্তরে যে একটি অঙ্গ রয়েছে, বাইরের থেকে কিন্তু দেখা যাচ্ছে না অঙ্গটি, সেই অঙ্গটি হচ্ছে কঙ্কালতন্ত্র। এই অঙ্গ, এই কঙ্কাল দ্বারা যে তন্ত্র গঠিত হয়েছে, কঙ্কালগুলো তাকে কঙ্কালতন্ত্র বলে। তো আমাদের এই হাঁটা চলা ফেরা, বিভিন্ন জায়গায় যাওয়া, এসবকে আমরা কী বলে থাকি? গমন বলে থাকি, বা চলন। বই চলন কার সাথে জড়িত? এই কঙ্কালতন্ত্রের সাথে জড়িত। কোনো কারণে আল্লাহ মাফ করুক, যদি কারো এই কঙ্কালতন্ত্রে কোনো একটা সমস্যা দেখা দেয়, তাহলে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে মানুষের কঙ্কালতন্ত্র। হ্যাঁ, ছবিগুলো দেখতে পাচ্ছ তো? মানুষের কঙ্কালতন্ত্র, মানুষের করটি, মানুষের মেরুদণ্ডের কশেরুকা, মানুষের আদর্শ কশেরুকা। হ্যাঁ, আচ্ছা, সবাই বইটা নিয়ে সামনে বসো, বই ছাড়া কিন্তু ক্লাস করলে মজা পাবে না, সামনে বইটা দরকার। আচ্ছা, এখন এই কঙ্কালতন্ত্র বলতে আমরা কি বুঝি? এই কঙ্কালতন্ত্র হচ্ছে যখন ভ্রূণীয় দশা, এক্টোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম তো থাকে, এই তিনটা স্তরের হচ্ছে ভ্রূণীয় মেজোডার্ম থেকে উৎপত্তি, ভ্রূণীয় মেজোডার্ম থেকে উৎপত্তি অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট নিয়ে যে তন্ত্র গঠিত হয়েছে, এবং যা আমার দেহে, আমাদের যে মানব শরীরের কি করে প্রধান কাঠামো তৈরি করে, আমাদের বডির যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার তৈরি করে, আমাদের দেহকে একটি দৃঢ়তা প্রদান করে, এবং আমাদের দেহের ভিতরে যে নরম অঙ্গগুলো রয়েছে, যেমন মনে করো ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, এই নরম অঙ্গগুলোকে কি করে আভ্যন্তরীণভাবে সুরক্ষা করে আর দেহের ভার বহন করে, এবং পেশি সংযোজনের, আমাদের যে পেশিগুলো রয়েছে পেশি সংযোজনের জনের তল সৃষ্টি করে, তাকে আমরা কঙ্কালতন্ত্র বলব। তাহলে কঙ্কালতন্ত্রের সংজ্ঞাটা তোমরা ভালো করে শিখবে। এই কঙ্কালতন্ত্র বলতে কিন্তু আমরা বুঝি মূলত অন্তঃকঙ্কালকে। আচ্ছা, তবে কঙ্কালতন্ত্র আমাদের অনেক কাজ করে থাকে, আমাদের দেহের কাঠামো তৈরি করে, তারপরে আমাদের দেহের ভিতরে আভ্যন্তরীণ যে নরম অঙ্গগুলার রক্ষণাবেক্ষণ করে, তারপরে ভার বহন করে আমাদের দেহের নড়াচড়া এবং চলনে। আমরা যে হাঁটাছালা করি, এই যে হাত পা নাড়াচ্ছি, এই নড়াচড়া চলনে সাহায্য করে, আমাদের পেশি সংযোজনের তল সৃষ্টি করে। তারপর তোমার গিয়ে আমাদের দেহের ভিতর যে রক্তকণিকা, এই রক্তকণিকা কিন্তু আমাদের এই তোমার গিয়ে কঙ্কালের মধ্যে তৈরি হচ্ছে, লোহিত কণিকাটা খনিজ লবণ সঞ্চয় করে রাখে। আমাদের যে এই যে শ্বসন প্রক্রিয়া, আর এই যে শুনছি কান দিয়ে, এই শ্বসন ও শ্রবণেও কঙ্কালতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া চাপ ও কায়নিক সমতা রক্ষা করে, বিষাক্ত মৌল সঞ্চয় করে রাখে হাড়ের মধ্যে, হরমোন নিয়ন্ত্রণ করে, আর রাসায়নিক শক্তি সঞ্চয় করে রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কঙ্কালতন্ত্র আমাদের দেহের যাবতীয় কাজ করে রাখে। এই কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে পাঁচটি উপাদান নিয়ে গঠিত, যেমন অস্থি, তরুণাস্থি, তারপরে লিগামেন্ট, টেন্ডন এবং অস্থিসন্ধি। আচ্ছা, এখন আমি চলে যাব এই কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস নিয়ে। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাসকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, বহিঃকঙ্কালতন্ত্র অন্তঃকঙ্কালতন্ত্র, আর রয়েছে স্প্ল্যাঙ্কনিক। স্প্ল্যাঙ্কনিক বানানটা একটু কঠিন যদিও, স্প্ল্যাঙ্কনিক,
স্প্লেনিক তোমার গিয়ে কঙ্কাল তন্ত্র। এখন এই বহিঃকঙ্কাল তন্ত্র, বহিঃকঙ্কাল তন্ত্রের মধ্যে আমাদের কি কি পড়তেছে, বহিঃকঙ্কাল তন্ত্রের উদাহরণ হিসেবে নখ, তারপরে গিয়ে তোমার লোম আর দাঁত। আচ্ছা, এই এগুলো তৈরি হয়েছে কিন্তু আমাদের যে ত্বক, এই ত্বকের তোমার গিয়ে এপিডার্মিস থেকে তৈরি হয়েছে। সেজন্য যেহেতু এরা এপিডার্মিস থেকে তৈরি হয়েছে ত্বকের, সেজন্য এদেরকে আবার আমরা এই নখ চুলদাদেরকে আমরা কী বলতে পারি, ত্বক উদ্ভূত অঙ্গাদিও বলতে পারি। এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য। আচ্ছা, এরপর চলো অন্তঃকঙ্কাল তন্ত্র। অন্তঃকঙ্কাল তন্ত্র তো একটু আগে আমি বলেছি আমাদের ভিতরে যে মূলত অন্তঃকঙ্কালকেই বোঝানো হয়েছে। এগুলো কী কী? অস্থি, তরিনাস্নি, টেন্ডন, লিগামেন্ট আর অস্থিসন্ধি। এই অন্তঃকঙ্কাল তন্ত্র তোমার গিয়ে তোমার প্রধানত দুটি অংশে বিভক্ত। অন্তঃকঙ্কাল তন্ত্র কী কী অংশে বিভক্ত? এক নম্বর হচ্ছে গিয়ে তোমার গিয়ে অক্ষীয় কঙ্কাল তন্ত্র। খাতায় লিখো অক্ষীয় কঙ্কাল তন্ত্র। দুই নাম্বার হচ্ছে উপাঙ্গিক, উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র। তাহলে আমরা উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র, অক্ষীয় কঙ্কাল তন্ত্র তোমার গিয়ে আমাদের দেহের অক্ষ বরাবর, দেহের অক্ষ বরাবর যে কঙ্কাল তন্ত্র আমাদের রয়েছে তাকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল। উপাঙ্গিকটা হচ্ছে তোমার গিয়ে আমাদের এই যে হাত ও পায়ের যে কঙ্কালগুলো তৈরি হয়েছে, শ্রোণি, তারপর আমাদের বক্ষস্থি চক্র, এই যে আমাদের এই এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। আচ্ছা, এরপর আসছে আমার স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্রগুলো হচ্ছে তোমার যে আমাদের যে ষড়যন্ত্রের কথা তোমাদের বলেছিলাম গত শ্বসনতন্ত্র পড়া, ষড়যন্ত্র, তারপর তোমার গিয়ে শ্বাসনালী, প্লোমোনালী, এইগুলো হচ্ছে আমার এই স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্রের অন্তর্গত। তবে ব্যাপক অর্থে এরা কিন্তু অন্তঃকঙ্কালেরই অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আমাদের এই কঙ্কাল তন্ত্র আমাদের মানব শরীর জন্মের সময়, আমাদের যখন একটা শিশু জন্ম নেয় তখন কিন্তু তার শরীরে আমরা বলে থাকি আমাদের শরীরে কয়টি কঙ্কাল রয়েছে, মানব দেহ 206টি অস্থি নিয়ে গঠিত। আসলে ভ্রূণ থেকে যখন একটা শিশুর জন্ম হয় জন্মের সময় তার কিন্তু 300টি অস্থি থাকে। কতগুলো থাকে? 300টি। এই 300টি অস্থির মধ্যে তোমার গিয়ে যখন একটা শিশু বড় হয়ে যায়, আমাদের পূর্ণবয়স্ক হয়ে যায় মনে করো, এই পূর্ণবয়স্ক হওয়ার পরে তোমার গিয়ে এই অস্থি সংখ্যা দাঁড়ায় 206টি। অর্থাৎ কিছু অস্থি, 4-5টা অস্থি একত্রে সংযোজিত হয়ে একটা অস্থিতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তাহলে যখন শিশু জন্ম হয় তখন তার সারা দেহে কতটি অস্থি থাকে? 300টি। আর যখন একদম প্রাপ্তবয়স্ক হয়ে যায় একজন, তখন ছোটো বড় সব নিয়ে মোট অস্থির সংখ্যা হয় 206টি। আচ্ছা, এখন এই যে আজকে আমি যেটা পড়াবো তোমাদের মানুষের কঙ্কাল তন্ত্রের মধ্যে তোমাদের আজকে আমি পড়াবো তোমাদের অক্ষীয়, উপাঙ্গিক আর অক্ষীয়, অক্ষীয়টা নিয়েই আলোচনা করবো। সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের কারণে আমি শুধু আজকে তোমাদের অক্ষীয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল তন্ত্র নিয়ে আলোচনা করব। অক্ষীয় কঙ্কাল তন্ত্র চিত্রটা সবাই দেখো। আচ্ছা, দেহের অক্ষ বরাবর, দেহের অক্ষ বরাবর যে কঙ্কাল তন্ত্র আমাদের দেহের কোমল, নরম ও গুরুত্বপূর্ণ অংশগুলোকে ঘিরে রাখে এবং আমাদের দেহকাণ্ডের অংশগুলোকে যুক্ত করে দেহের কাঠামো প্রদান করে, সেই কঙ্কাল তন্ত্রকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল তন্ত্র। অক্ষীয় কঙ্কাল তন্ত্র মোট অস্থির সংখ্যা হচ্ছে 80টি। এখানে কয়টি? 206টির মধ্যে 80টি হচ্ছে, 80টি অস্থি হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে পড়েছে। আচ্ছা, এখানে আমার অক্ষীয় কঙ্কাল তন্ত্র তোমার গিয়ে
যে বর্ণনা হচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমার করটি, করটি। দুই নম্বর হচ্ছে মেরুদণ্ড। আচ্ছা, অক্ষি, করটি, মেরুদণ্ড এবং তোমার গিয়ে আজকে আমি মেরুদণ্ড আর বক্ষপিঞ্জর, তিন নম্বর হচ্ছে বক্ষপিঞ্জর। তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অন্তর্গত কি পড়তেছে তোমার? করটি। আর কি পড়তেছে? মেরুদণ্ড দুই নম্বরে, তিন নম্বরে বক্ষপিঞ্জর। তো এই যে দেখো এই চিত্রটা এখন সবাই দেখো, এই যে মাথার খুলি আমরা বলে থাকি, এই করটিকা যেটাকে আমরা বলি, খুলিটাকে কিন্তু আমরা করটিকা বলি। এই খুলি হচ্ছে, এই করটির মধ্যে রয়েছে 29টি অস্থি। এটা হচ্ছে কি আবার মাথার এখান থেকে নিয়ে এ থুতনি পর্যন্ত যে, হ্যাঁ, এই অংশটি হচ্ছে আমার তোমার করটি। আচ্ছা, করটির পরে তোমার দেখো এখানে পিছনে রিংয়ের মতো এই যে এই জিনিসটা, এই যে মেরুদণ্ডর কথা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, মরি মেরুদণ্ড, এই মেরুদণ্ড। তারপর রয়েছে আমার মেরুদণ্ড 33টি অস্থি এখানে। তারপর রয়েছে আমার এই যে খাঁচার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো এই খাঁচার মতো বক্ষপিঞ্জর। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে করটি, প্রথমে আমি আলোচনা করব মানুষের করটি নিয়ে। করটি দেখো অনেকগুলো হাড় রয়েছে এখানে, অনেকগুলো হাড় নিয়ে করটি তৈরি হয়েছে। আচ্ছা, করটির মধ্যে কি রয়েছে? করটির মধ্যে রয়েছে মানুষের মস্তিষ্ক, যা কিনা করটিকা নামক বা ক্যালভেরিয়াম দ্বারা আবৃত থেকে মস্তিষ্ককে কি করে সুরক্ষা করে। এছাড়া এখানে রয়েছে, করটির মধ্যে রয়েছে চোয়াল, চোখ, কান ও নাকের যে নাক ইত্যাদি এই করটির মধ্যে অবস্থান করে। এখানে 29টি অস্থি রয়েছে। এখানে আবার এই করটি, করটির মধ্যে আবার দেখা যাচ্ছে করটিকে আবার ভাগ করা হয়েছে তোমার গিয়ে কী কী নিয়ে গঠিত। এখানে রয়েছে করটিকা, করটির মধ্যে রয়েছে করটিকা। এক নম্বরে আমি লিখছি, তোমরাও খাতায় লিখো সাথে সাথে। করটিকার মধ্যে রয়েছে করটিকা, করটিকা। আর দুই নম্বর হচ্ছে মেরুদণ্ডীয় মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি, আচ্ছা। চলো তাহলে প্রথমে আমি করটিকাটা নিয়ে আলোচনা করি। করটিকা মাথার খুলি, এই মাথার খুলি, এই অস্থিগুলো সুচার সন্ধি নামের এরকম ছোট ছোট অস্থি সংযুক্ত হয়ে আমাদের মাথার কি হয়েছে, করটিকা তৈরি হয়েছে। আচ্ছা, এই মাথার যে সুচার সন্ধিগুলো একদম খাজের মতো দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো আলাদা আলাদা অস্থি রয়েছে, আর এই জায়গাগুলো দেখো এই জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোকে আমরা বলে থাকি সুচার সন্ধি। এই জয়েন্টগুলোকে সুচার সন্ধি বলবো, এগুলো দিয়েই তোমার গিয়ে এক একটা অস্থি সংযুক্ত হয়েছে। যখন একটা শিশু এই তোমার গিয়ে জন্ম নেয় তখন কিন্তু এই অস্থিগুলো, এই যে মাথার যে খুলির যে অস্থিগুলো, করটিকার অস্থিগুলো কিন্তু কিছুটা ফাঁকা ফাঁকা থাকে, সংযুক্ত থাকে না। এই ফাঁকা ফাঁকা থাকে, মার পেট থেকে যখন বেরোয় আসে এই অস্থিগুলো একটার সাথে আরেকটা লেগে যে কোনো আকার ধারণ করে মাথার সহজেই মানবদেহ থেকে, শরীর থেকে বের হয়ে আসতে পারে। এই যে ফাঁকা জায়গাগুলো থাকে এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ফন্টাসেল, ফন্টাসেল বলা হয় ফাঁকা জায়গাগুলোকে। এই যে ফাঁকা জায়গাগুলো থাকে, এই সুচার সন্ধিরগুলো দুই পাশটায় কিছুটা ফাঁকা থাকে, নামটা লিখে নাও খাতায় ফন্টাসেল। তোমরা যখন মেডিকেলে পড়বে প্রথমেই কিন্তু তোমাদের এই বোনস নিয়ে তোমাদেরকে হাতে বোনস ধরায় দেবে, বোনস নিয়ে শিখতে হবে। আমাদের 206টি বোনস রয়েছে, 206টি বোনসই মুখস্থ করতে হবে নামগুলো। আচ্ছা, তো যাক,
এই ফন্টানের বলে ফাঁকা জায়গাগুলোকে। আচ্ছা, যখন একটা শিশু দুই বছর বয়সের মধ্যে কিন্তু শিশুর মস্তিষ্ক কি হয়ে যায়, ডেভেলপড হয়ে যায়। যখন ডেভেলপড হয়ে যায় তখন কিন্তু মস্তিষ্ক একটু আকারে বড় হয়। তখন এই তোমার গিয়ে যে সূচার সন্ধি দিয়ে এই অস্থিগুলো, করোটিকার অস্থিগুলো কি হয়, একটার সাথে আরেকটা কি হয়ে যায়, জয়েন্ট লেগে যায়। আচ্ছা, এরপর চলো আমরা দেখি করোটিকায় কয় ধরনের অস্থি রয়েছে। করোটিকায় ছয় ধরনের মোট 8টি অস্থি রয়েছে। প্রথম হচ্ছে কপালের অস্থি। কপালের অস্থিটাকে আমরা বলবো ফ্রন্টাল অস্থি। এই যে কপাল, এই যে সূচার, দেখো ফ্রন্টাল অস্থি। এরপর রয়েছে আমার মাথার দুই পাশে, দেখো এই জায়গাটা একটু চোখা, এই মাথার দুই পাশে চোখা, যে তোমার গিয়ে এই অস্থিগুলাকে বলবো আমি তোমার গিয়ে প্যারাটাইল অস্থি, প্যারাইটাল অস্থি। আর কানের দুই পাশে, কানের দুই পাশে রয়েছে আমার টেম্পোরাল অস্থি। কানের দুই পাশে টেম্পোরাল। আর মস্তিষ্কের ফের পিছন দিকটায়, মস্তিষ্কের পিছনের দিকে, এই যে পিছন দিকটায়, তা সেখানে রয়েছে তোমার অক্সিপিটাল। অক্সিপিটালের পরে তোমার রয়েছে তোমার নাকের উপরে রয়েছে তোমার এথোময়েড, এবং রয়েছে আমার স্ফেনয়েড। স্ফেনয়েড এথোময়েড আমরা কিন্তু ওই যে শ্বসনতন্ত্রের মধ্যে পড়েছিলাম। আচ্ছা, এথোময়েড আর তোমার গিয়ে স্ফেনয়েড। স্ফেনয়েডটা হচ্ছে কি, নাকের একদম এই নাকের এই দুই পাশে অবস্থিত। আর এথোময়েডটা হচ্ছে একদম এটা তোমাদের চোখের ভিতরে, কোটরের ভিতরে অবস্থিত। এই হলো আমার গিয়ে মোট 8টি। 8টি হচ্ছে গিয়ে আবার করোটিকায় ছয় ধরনের অস্থি, সংখ্যা হচ্ছে 8টি। এখন করোটিকার কাজ কী, করোটিকার কাজ কী, করোটিকার ভিতরে কী থাকে, মস্তিষ্ক আবৃত বা সুরক্ষিত করে রাখে করোটিকা। আর অক্ষিকটর আর অক্ষিগোলককে কী করে, অক্ষিকটর কী করে, অক্ষি যে গোলকটা আছে চোখের, এই অক্ষিগোলককে রক্ষা করাও করোটিকার কাজ। এবার চলো মুখমণ্ডলীয় অস্থি। এই মুখমণ্ডলীয় অস্থি, অস্থির মধ্যে পড়েছে আমার মেক্সিলা, তারপর রয়েছে এই যে গালের উপরের দিকে হয়েছে মেক্সিলা, মেক্সিলার নিচে রয়েছে চোয়াল, এই মেন্ডিবল যাকে যাকে বলে আমরা মেন্ডিবল, যার মধ্যে দাঁত রয়েছে মেন্ডিবল। তারপর জাইগোমেটিক অস্থি, এরপর আছে নেজাল অস্থি, লেক্রিমাল অস্থি, ইনফেরিয়ার নেজাল, কঙ্কা এবং ভোমার ও প্যালেটাইন। এই তোমার গিয়ে 8টি, 8 রকমের অস্থি নিয়ে তোমার গিয়ে মেন্ডিবল বা নিয়ে মুখমণ্ডলীয় অস্থির মধ্যে 8 রকমের অস্থির রয়েছে। আচ্ছা, তাহলে মেক্সিলা, মেক্সিলা হচ্ছে উপরের চোয়াল, আর মেন্ডিবলটা হচ্ছে নিচের চোয়াল। আর এরপর তোমার গিয়ে জাইগোমেটিক, নেজাল, এগুলো তোমরা একটু বারবার একটু নামগুলো পড়বে, না পড়লে শিখতে মনে থাকবে না। আচ্ছা, এখন মুখমণ্ডলীয় অস্থির পরে রয়েছে আমার কর্ণাস্থি। হ্যাঁ, কর্ণাস্থি হচ্ছে তোমার গিয়ে, যেহেতু মুখমণ্ডলের মধ্যেই কিন্তু পড়ছে কর্ণাস্থি, তোমরা এইটিও 9-এ পড়ে এসছো কর্ণাস্থি। কর্ণাস্থি হচ্ছে তিন ধরনের মধ্য, আমাদের মধ্যকর্ণের ভিতরে তিনটি, দুটি করে, তিনটি করে, মোট 6টি অস্থি রয়েছে, তিনটি করে। একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস ও আরেকটা হচ্ছে স্টেপিস। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে আমাদের তোমার শ্রবণে সহায়তা করা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে গিয়ে কণ্ঠাস্থি। কণ্ঠাস্থি হচ্ছে এই যে তোমার গিয়ে জিহ্বা, জিহ্বার শুরুটা যেখানে, এই জিহ্বার শেষের দিকে একদম মেন্ডিবল ও এবং লেরিসের মাঝখানে রয়েছে কণ্ঠাস্থি। কণ্ঠাস্থির কাজ হচ্ছে গিয়ে তোমার জিহ্বার অবস্থানকে দৃঢ় করা এবং কথা বলা ও খাদ্য গলার্ধকরণে সাহায্য প্রদান করা। এই গেল আমার গিয়ে মুখমণ্ডলীয় অস্থি। এখন আমি আমার আমরা পড়ব তোমার গিয়ে কোনটা পড়ব, এখন এখন পড়ব আমাদের মেরুদণ্ড। আচ্ছা, তাহলে করোটির পরে আসছে কি, করোটির পরে আমাদের কি আসছে, অক্ষীয় কঙ্কালতন্ত্রের দুই নম্বরটা হচ্ছে, এক নম্বরটা ছিল কি তোমার গিয়ে করোটি, করোটির পরে আসছে দুই নম্বর মেরুদণ্ড, মেরুদণ্ডর পরে বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর। আচ্ছা, তাহলে আমাদের এক করোটি হয়ে গেল, এখন দুই নম্বর আমরা মেরুদণ্ডে আসছি। মেরুদণ্ড,
কি সবাই জানি মেরুদণ্ড একটি কোনো আলাদা একটি একক অস্থি নয়, ছোট ছোট আংটি সদৃশ। কশেরুকা 33 খানা কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত হয়েছে। এই মেরুদণ্ড সুষুম্না কাণ্ডকে পরিবেষ্টন করে থাকে। আচ্ছা, এবং অন্যান্য যে বক্ষপিঞ্জরের অস্থিগুলোকে সংযোগ সাধন করে থাকে। আচ্ছা, একে অনেকে শিরদাঁড়াও বলে থাকে। আচ্ছা, মেরুদণ্ডের এক একটা অস্থিকে কি বলা হয়? কশেরুকা বলা হয় এক একটা অস্থিকে। তাহলে কশেরুকার সংখ্যা হচ্ছে মেরুদণ্ডের মধ্যে কয়টি? কশেরুকা 33 খানা, 33 খানা কশেরুকা নিয়ে গঠিত হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখো এখানে 33 খানার কশেরুকার দেখো সবগুলোর আকৃতি কিন্তু একই রকম নয়, এক এক জায়গার আকৃতি এক এক রকম। যেমন এখানে দেখো সার্ভাইকাল কশেরুকা এটাকে ভাগ করা হয়েছে। গিরিব্রদেশীয়, গিরিব্রদেশীয় মানে ঘাড়ের মধ্যে রয়েছে, ঘাড়ের মধ্যে রয়েছে। সার্ভাইকাল কশেরুকার সংখ্যা হচ্ছে 60টি। আর বক্ষদেশীয় কশেরুকা যাকে বলা হয় থোরাসিক কশেরুকা, এই কশেরুকার সংখ্যা হচ্ছে গিয়ে 12টি। আর তোমার গিয়ে উদরীয় কশেরুকা বা লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। আর শ্রোণীচক্রের যে কশেরুকা তাকে বলা হয় স্যাক্রাল কশেরুকা, এই স্যাক্রাল কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। এই 5টা একত্রিত হয়ে একটা হয়েছে। আচ্ছা, তারপর তোমার গিয়ে পুচ্ছদেশীয় কশেরুকা হচ্ছে ককিজিয়াল কশেরুকা, এখানে 4টি একত্রিত হয়ে 1টি কশেরুকা হয়েছে। এই মোট 33 থেকে হয়ে যায় কয়টি? 26টি। 33টি কশেরুকা, 26টি বা 26টি অস্থি নিয়ে মেরুদণ্ড গঠিত হয়েছে। মেরুদণ্ডের কাজ কী? মেরুদণ্ডের কাজ হচ্ছে আমাদের দেহের কাঠামো গঠন করা, শরীরের ভার বহন করা, আমাদেরকে সোজা হয়ে চলাফেরা করতে সাহায্য করে। তারপরে এটি কি করে? এটি আর করে তোমার স্পাইনাল কর্ডের নাম শুনেছ, স্পাইনাল কর্ড এবং স্পাইনাল নার্ভকে সুরক্ষিত রাখে। আচ্ছা, এটি দেহের অক্ষীয় পেশি, আমাদের যে অক্ষীয় পেশি ও পরশুকা বা রিবসের সংযোগের ক্ষেত্র তৈরি করে। বক্ষপিঞ্জরের যে রিবসগুলো আছে রিবসের সাথে সংযোগ সাধন করে, আর অক্ষীয় পেশির সাথে মস্তিষ্কের সাথে, অক্ষীয় পেশির মধ্যে মস্তিষ্ক পড়েছে করোটি। আচ্ছা, সার্ভাইকাল কশেরুকা গ্রীবরা সঞ্চালনে সাহায্যে আমি মাথার নড়াচড়া করতেছি, এটা কার জন্য হচ্ছে? সার্ভাইকাল কশেরুকার জন্য। মাথাকে অবলম্বন দান করে যা পিভটের মতো কাজ করে। তাহলে আমরা মেরুদণ্ডের কাজগুলোও মোটামুটি শিখলাম। আচ্ছা, এখন এই যে কশেরুকা, এই কশেরুকা 2টি কশেরুকা মনে করো, এই যে 1টি কশেরুকা, এই 1টি কশেরুকা, প্রতিটা কশেরুকা এখানে মোট 33টা কশেরুকার মধ্যে একটা থেকে আরেকটা কশেরুকা মধ্যে সংযোগ সাধিত হয়েছে। আচ্ছা, 2 কশেরুকার মাঝখানে রয়েছে তোমার অন্তঃকশেরুকীয় চাকতি বা সিম্ফাইসিস যাকে বলা হয়, অন্তঃকশেরুকীয় চাকতি বা সিম্ফাইসিস। খাতায় লিখে নাও, সিম্ফাইসিস দ্বারা, সিম্ফাইসিস হচ্ছে তরুণাস্থি নির্মিত, এই সিম্ফাইসিস থাকে 2 কশেরুকার মাঝখানে। মনে করে আমার হাতের এটা, এই ডান হাতের এই কবজিটা একটা কশেরুকে, তাহলে মাঝখানটা কি থাকে? মাঝখানটা থাকে সিম্ফাইসিস বা অন্তঃকশেরুকীয় চাকতি, যা তরুণাস্থি দ্বারা গঠিত। আচ্ছা, এখন একটি কশেরুকার ভিতরে যদি আমরা একটা কশেরুকা নিয়ে দেখি, কশেরুকার ভিতরে একটি ছিদ্র রয়েছে মাঝখানে এরকম, কশেরুকাটা তো এরকম একটা ছিদ্র থাকে। হ্যাঁ, এই ছিদ্রগুলা মনে করো এই যে 33টা কশেরুকা, এই 33টা কশেরুকা কিন্তু একটা ছিদ্রের সাথে আরেকটা ছিদ্র এরকম, এই এক একটা ছিদ্রকে তোমার বলা হয় কশেরুকীয় ছিদ্র। আচ্ছা, অন্তঃকশেরুকীয় ছিদ্র, এবং এই ছিদ্রগুলো যখন 33টা একসাথে লেগে যায় তখন এটা পাইপের মতো হয়ে যায়, তখন তাকে বলা হয় আমার ক্যানাল বলা হয়, অন্তঃকশেরুকীয় ক্যানাল বলে। এই ছিদ্রে দিয়েই কিন্তু স্পাইনাল কর্ড ভিতরে ঢুকানো থাকে, কশেরুকার ভিতরে এই ছিদ্র দিয়েই স্পাইনাল কর্ডটা ঢুকানো থাকে। আচ্ছা, এরপর তোমার একজন পুরুষের কশেরুকার মেরুদণ্ডের দৈর্ঘ্য কিন্তু 70 সেন্টিমিটার এবং একজন স্ত্রীলোকের হচ্ছে 60 সেন্টিমিটার। আজ এরপর আমাদের যেটা পরীক্ষায় বিশেষ করে আসে এই চিত্রটা, যে এক মানুষের আদর্শ কশেরুকা
আদর্শ কশরুকা বলতে আমরা বক্ষদেশীয় কশরুকা বা থোরাসিক কশরুকার কথাই আলোচনা করব। এইটার আর নিয়েই আলোচনা। আমাদের পরীক্ষা সাধারণত এ ধরনের প্রশ্ন আসে, একটি আদর্শ কশরুকার গঠন ব্যাখ্যা করো। তো কশরুকা দেখো, চিত্রটা দেখো, এটা কি সমান? সমান না, কিন্তু গোলাকার না, চারকোনা না, বৃত্তাকার না। তাহলে এটা হচ্ছে একটি অনিয়ত আকৃতির অস্থি, কোনো আকার দেখতে পাচ্ছি না, ঠিক কোনো সেরকম কোনো আকার নাই। তবে দেহের বিভিন্ন অঞ্চলে কশরুকা আর গঠনে কিছুটা পার্থক্য রয়েছে এবং একই অঞ্চলের কশরুকারগুলোর মধ্যে আবার মিল আছে। আচ্ছা, তো একটি আদর্শ কশরুকার গঠন কী নিয়ে গঠিত? আদর্শ কশরুকার গঠন হচ্ছে, মূল গঠন হচ্ছে তোমার এই যে দেখো, এখানে দেখো মূল, এটা হচ্ছে মূল গঠনটা হচ্ছে সেন্ট্রাম, মূল সামনের দিকে অবস্থিত কশরুকার, দেহের সামনের দিকে অবস্থিত সেন্ট্রাম এবং পিছনের দিকে বাকিটা হচ্ছে দেহ। সেন্ট্রামকে বাদ দিয়ে বাকি যেটুকু অংশ থাকে সেটা হচ্ছে দেহ। সেন্ট্রাম হচ্ছে দেহ আর বাকিটা হচ্ছে গিয়ে আমার আর্চ। আচ্ছা, এইটি হচ্ছে কশরুকার বৃহত্তম অংশ, এই দেহ বা সেন্ট্রাম। দেহ বা সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডিও একে বলা হয়। আচ্ছা, এটি বৃহত্তম অংশ কশরুকার, একটি আদর্শ কশরুকার। এবং আন্তঃকশরীকা চাকতির সাহায্যে একটির সাথে আরেকটা কী থাকে, লেগে থাকে। এটি শক্ত, পুরু এবং স্পঞ্জি অস্থিতে গঠিত, অর্থাৎ এটি শক্ত আর কি পুরু এবং স্পঞ্জি। এবার চলো এর বাকি অংশ, একটি আদর্শ কশরুকার বাকি অংশ হচ্ছে আর্চ। এটা দেহের পিছনের দিকে অবস্থিত আংটির মতো এবং এর কয়েকটি অংশ নিয়ে গঠিত। দেখো এখানে অনেকগুলো অংশ দেখা যাচ্ছে, সেন্ট্রামকে বাদ দিয়ে অনেকগুলো অংশ, পেডিকেল, ভার্টিব্রাল ফোরামেন, সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস, টিউবুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, লেবিনা স্পাইনাস প্রসেস, এই সবগুলোই হচ্ছে গিয়ে তোমার ইশন অংশ, আর্চের মতো, আর্চ এর অংশ, সবগুলোই আর্চের অংশ। পেডিকেল, পেডিকেলটা দেখো এখানে, এই যে এই জায়গায় একটা খাঁজ দেখতে পাচ্ছ সেন্ট্রামের উপরে, এই পেডিকেল, এই পেডিকেল হচ্ছে এই পাশটা। তারপরে এরপর আসছে ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, এই যে গর্তটা রয়েছে, যে আংটির ভিতরে যে গর্তর কথা বলেছিলাম, সেই গর্তটা হচ্ছে এই যে গর্ত, এই গর্তটা হচ্ছে তোমার গিয়ে ভার্টিব্রাল ফোরামেন। তারপর তোমার গিয়ে এখানে দুইটা দেখো, সুপেরিয়ার একটু খাজের মতো রয়েছে, এটা হচ্ছে সুপেরিয়ার আর্টিকুলার প্রসেস। এখানে দেখো দুটো ডানার মতো দেখতে পাচ্ছ, এই ডানার মতো অংশ দুটো হচ্ছে টিউবুলার প্রসেস, টিউবুলার, আর এই যে ডানার মতো এই অংশটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস দুটোর মাঝখানে দেখো যে অংশটা, এই যে গর্তটার উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি লেমিনা, আর উপরের দিকে ট্রান্সভার্স প্রসেসের উপরের দিকে উঠে আসছে একটা অংশ, একটু চোখা আকৃতির অনেকটা স্পাইনাস প্রসেস। এই হচ্ছে আমার একটি আদর্শ কশরুকার গঠন। আদর্শ কশরুকাটা মোটামুটি শিখে ফেলবেন। এরপর আমি চলে আসছি আমার তিন নম্বর, যেটা ছিল আমার বক্ষপিঞ্জর। আচ্ছা, বক্ষপিঞ্জর, আরে পিঞ্জিরা, পাখিকে আমরা পিঞ্জিরার ভিতরে আবদ্ধ, পিঞ্জর থেকেই বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জর কি? মানুষের বক্ষ অঞ্চলের, বক্ষ অঞ্চলের অস্থি তরুণাস্থি দ্বারা গঠিত। হ্যাঁ, অস্থি তরুণাস্থি, একটি স্টারনাম মাঝখানে আমাদের দেহের মাঝখানে, এই সামনের জায়গাটা একটা স্টারনাম রয়েছে, আর এই খাঁচার মতো অনেকগুলো রিব রয়েছে, যা এই রিবগুলো পিছনের দিকে মেরুদণ্ডের সাথে সংযুক্ত হয়েছে। এই যে একটা খাঁচার মতো অংশ তৈরি করেছে, একে আমরা বলবো বক্ষ পিঞ্জর। এখানে স্টারনামের কথা বলেছি, স্টারনাম হচ্ছে একটি চ্যাপ্টা আকৃতির অস্থি, এরকম চ্যাপ্টা আকৃতির অংশ অস্থি, কিন্তু এটার তিনটা অংশ রয়েছে। উপরের দিকে অস্থিটা হচ্ছে তোমার গিয়ে অংশটি হচ্ছে মেনুবেরিয়াম, উপরের দিকে অস্থিটা হচ্ছে, উপরের দিকে অস্থিটা হচ্ছে মেনুবেরিয়াম, মাঝখানেরটা হচ্ছে তোমার গিয়ে স্টারনামের দেহ, আর নিচের দিকে রয়েছে জিফয়েড প্রসেস। তাহলে আমরা দেখলাম যে স্টারনামকে ঘিরে, স্টারনামের থেকেই তোমার গিয়ে এই বক্ষপিঞ্জরের যে রিবসগুলো বা পর্শুকা যাকে বাংলায় বলে, এই রিবসগুলো তোমার গিয়ে লাগানো হয়েছে।
তবে মেরুদণ্ডের সাথে সবগুলা আমাদের রিবস সংযুক্ত, কোষ্ঠকার স্টারনামের সাথে সবগুলা রিবস সংযুক্ত নয়। আচ্ছা, এখন আমাদের এই যে বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরের মধ্যে রয়েছে তোমার গিয়ে কয় জোড়া রিবস? 12 জোড়া। স্টারনামের সাথে এইরকম খাঁচার মতো এরকম 12 জোড়া রিবস। হ্যাঁ, উপর থেকে ছোট। এখানে আমি এই ধরনের চিত্রটা হচ্ছে আস্তে আস্তে বড় হয়েছে। হ্যাঁ, এই ধরনের রিবস আবার আস্তে আস্তে ছোটর দিকে এসে এভাবে মিলে গেছে। তোমরা ছবিটা, বইয়ের ছবিটা, ছবিটা একটু খুলে দেখো। এখানে 12 জোড়া দেওয়া আছে দেখো। আচ্ছা, এই পরশুকায় তোমার গিয়ে এই রিবস হচ্ছে কয় জোড়া? 12 জোড়া। আচ্ছা, এই 12 জোড়া পরশুকা বা রিবস 12টি বক্ষদেশীয় কশেরুকা। আমাদের, আমরা বলেছিলাম গ্রীবরাদেশীয়, বক্ষদেশীয় এভাবে কশেরুকাগুলোকে ভাগ করেছিল। এখানে 12টি বক্ষদেশীয় কশেরুকার সাথে মিলে তোমার খাঁচার আকৃতিটা তৈরি করেছে কে? এই 12 জোড়া পরশুকা বা রিবস। আচ্ছা, নিজেদেরটাও দেখতে পারো, তোমরা নিজেদের এই রিবসগুলো গুনে গুনে দেখতে পারো। দেখো 12 জোড়া আছে দুই পাশে, মাঝখানে নরম একটা চ্যাপ্টার তোমার গিয়ে স্টারনা রয়েছে। আচ্ছা, এবার পরশুকাগুলো দেখতে কেমন? একটি পরশুকা দেখতে তোমার গিয়ে এই যে পরশুকা, এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে, এই যে রিবসগুলো, আর এই মাঝখানের অংশটা হচ্ছে গিয়ে আমার গিয়ে কি স্টারনা, আর এগুলো হচ্ছে রিব। দেখো সবগুলা কি সমান? সবগুলো অস্থি কিন্তু আমার সমান নয়, রিবসের সবগুলো রিবস কিন্তু সমান নয়। 12 জোড়ার মধ্যে মানবদেহে, আমাদের মানবদেহের মধ্যে 12 জোড়া পরশুকা রয়েছে। তৃতীয় থেকে নবম পরশুকাকে বলা হয় আদর্শ পরশুকা। আচ্ছা, এই আদর্শ পরশুকা রয়েছে তোমার গিয়ে মস্তক, গিব্রা, তোমার গিয়ে আর রয়েছে টিউবারকল, দেহ এবং কোস্টাল কার্টিলেজ। এইগুলো দিয়েই কিন্তু মেরুদণ্ড এবং স্টারনামের সাথে এরা সংযুক্ত হয়েছে, আর এই অংশগুলো দিয়েই পরশুকার মস্তক দিয়ে তোমার গিয়ে গ্রীবাদেশীয় কশেরুকার তোমার সেন্ট্রামের সাথে, টিউবারকুল দিয়ে একই কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে, এবং কোস্টাল কার্টিলেজ দ্বারা স্টারনামের সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, দুই পরশুকার, দুইটা পরশুকা তো, এই যে মনে করো এই যে দুইটা পরশুকা, এই দুইটা পরশুকার মাঝখানে একটা সাদা জায়গা দেখতে পাচ্ছ, সাদা অংশ দেখা যাচ্ছে। এই দুই পরশুকার মাঝখানে তোমার যে স্থানটা, ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস বলা হয়। এই ইন্টারকোস্টাল স্পেসে তির্যকভাবে বহি এবং অন্ত ইন্টারকোস্টাল পেশি অবস্থান করে। পরশুকার প্রান্তভাগগুলো কিন্তু আবার তোমার রয়েছে তরুণাস্থিময়। আচ্ছা, এখন এই পরশুকাগুলো দেখো, প্রথম 7 জোড়া পরশুকা, প্রথম 7 জোড়া পরশুকা তোমার গিয়ে আমাদের যে বক্ষ দেশীয় কশেরুকা রয়েছে 7টি, থোরাসিক কশেরুকার সাথে পিছন দিক থেকে, পিছন দিক থেকে এসে, পিছন দিক থেকে এসে সামনের দিকে কোস্টাল কার্টিলেজের সাথে, কোস্টাল কার্টিলেজের সাথে স্টারনামের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, এইগুলাকেই বলা হয় প্রকৃত পরশুকা। আচ্ছা, আর বাকি যে 5 জোড়া আছে, 7 জোড়া রয়েছে, 7 জোড়ার কথা কি বলেছে? যে আমার বক্ষদেশীয় কশেরুকার সাথে মিলিত হয়েছে, আর স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজটা মিলিত হয়েছে কার সাথে? স্টারনামের সাথে। আর বাকি 5 জোড়াকে বলা হয়, পরশুকাকে বলা হয় নকল পরশুকা বলা হয়, কারণ এগুলো, এই নকল পরশুকাগুলো কিন্তু স্টারনামের সাথে সংযুক্ত হয় নাই, সরাসরি সংযুক্ত হয় নাই, এরা কোস্টাল কার্টি, তার উপরে, এই 5 জোড়ার উপরে যে তোমার গিয়ে তোমার যে এই অষ্টম, নবম এবং দশম পরশুকা তোমার উপরিস্থিত তো পরশুকার সাথে, পরশুকার কোস্টাল কার্টিলেজের সাথে, এই যে মনে করো এখানে তোমার এই যে অষ্টম, নবম, দশম, এই যে অষ্টম, নবম, দশম, এই কোষিকাগুলো তোমার গিয়ে উপরের যে কোষিকার এই যে কার্টিলেজ,
কোস্টাল কার্টিলেজের সাথে মিলিত হয়ে কোস্টাল কার্টিলেজের সাথে মিলেছে, ওরা কিন্তু সরাসরি স্টারনামের সাথে মিলিত হয় নাই, এদের সাথে মিলিত সংযুক্ত হয়েছে, এদেরকে ভার্টিব্রো কন্ড্রাল পরশুকাও বলা হয়। আচ্ছা, এরপর এই এগারো এবং বারোতম যে পরশুকা, তাহলে প্রথম থেকে তোমার গিয়ে আমার যে প্রথম সাতটা, প্রথম সাত জোড়া হচ্ছে গিয়ে প্রকৃত কোষরেখা, তারপর তোমার গিয়ে আট নয় দশ হচ্ছে কে বলা হয়েছে নকল পরশুকা, তাহলে আর থাকে কি, আর দুইটা থাকে, এগারো ও বারোতম পরশুকা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত, এরা কিন্তু স্টারনামের সাথে যুক্ত নয়, এরা সরাসরি তোমার গিয়ে মাংসপেশিতে উন্মুক্ত হয়েছে, তাই এদের ভাসমান পরশুকাও বলা হয়। তাহলে আমরা পরশুকা দেখতে পাচ্ছি তিন রকমের, একটা হচ্ছে প্রকৃত পরশুকা, একটা হচ্ছে নকল পরশুকা বা ফলস, আর তিন নম্বরটা হচ্ছে গিয়ে ভাসমান পরশুকা। তাহলে বঙ্কপেঞ্জরে রিপস যদি নিয়ে আলোচনায় আসি, তাহলে রিপসটা দেখতে কেমন, রিপসটা হচ্ছে পরশুকাটা দেখতে লম্বা সরু চ্যাপটা বাঁকানো, আচ্ছা অর্থাৎ কেমন আকৃতিটা, এটা যদি আমি এটার ছবিটা যদি আমি আঁকি তাহলে আমার ছবিটা দেখতে পাবো কীরকম, ছবিটা হচ্ছে গিয়ে আমার ঠিক এই রকম। হ্যাঁ, অনেকটা এইরকম। হ্যাঁ, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এই স্থানটাকে বলা হয় কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। তারপরে তোমার গিয়ে এখানে রয়েছে মস্তক, এই জায়গাটা হচ্ছে মস্তক, মস্তকের পরে তোমার রয়েছে গ্রীবড়া, এখানে একটা খাজের মতো আছে, এই জায়গাটাকে আমরা বলবো গ্রীবড়ার পরের অংশটাকে আমরা বলবো তোমার গিয়ে টিউবারকল, টিউবারকল। আচ্ছা, এরপর এটা হচ্ছে আমার দেহ। তাহলে যদি পরীক্ষায় তোমাদের আসে যে একটি পরশুকার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ ব্যাখ্যা করো, তাহলে আশা রাখি তোমরা মোটামুটি ছবিটা এঁকে ব্যাখ্যা করতে পারবে এবং তিন ধরনের পরশুকাও আলোচনা করতে পারবে। পরশুকাগুলো কিন্তু সবগুলো দেখো এখানে, সবগুলো কি সমান, উপর থেকে ছোট হয়ে আস্তে আস্তে বড় হয়েছে, এই যে এরকম 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 ছোট আস্তে আস্তে বড় হয়েছে, যেই বড় হয়েছে যেখান থেকে আবার এরকম হয়ে গেছে, নিচের দিকে এসে আবার কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ দেখো, তাহলে সবগুলো দেখো উপর থেকে দেখো ছোটর থেকে বড় হয়েছে, বড় থেকে আবার আস্তে আস্তে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা ক্রমশ, আচ্ছা তাহলে প্রথম সাত জোড়া পরশুকা ক্রমশ ছোট থেকে বড়, আর বাকি পাঁচ জোড়া পরশুকা হচ্ছে ক্রমশ ছোট হয়ে গেছে। এই বক্ষপিঞ্জরের মধ্যে আমাদের কী থাকে, বক্ষপিঞ্জরের মধ্যে আমাদের ফুসফুস থাকে, আমাদের হাড় থাকে, তাই না, গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, অর্থাৎ রক্ত সম্বহনতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হার্ট, হার্টকে ধরে রাখে, শ্বসনতন্ত্রের ফুসফুসটাকে ধরে থাকে, অর্থাৎ শ্বসন ও রক্ত সম্বহনতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এই যে এগুলো যে অঙ্গগুলোকে সুরক্ষা দেয় এবং সংকোচন প্রসারণ, আমাদের শ্বাস নেই সংকোচন প্রসারণে শ্বসন প্রক্রিয়া সহায়তা করে থাকে। তাহলে আজকে আমরা মোটামুটি আমাদের যে একজন একটি মানব শরীরের অক্ষীয় কঙ্কালতন্ত্রের যে অংশগুলো, যে করোটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর নিয়ে আমরা আলোচনা করেছি, আশা রাখি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, তো বাকিটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার আমি তোমাদের সাথে বসবো, আশা রাখি আবার দেখা হবে, সবাইকে খোদা হাফেজ, ধন্যবাদ।